বলছি সুধীবৃন্দ আমার ভাই বোনেরা আবার বলছি সালাম আলাইকুম আজকে আমাদের 42তম স্বাধীনতার দিবস আমার আমি আজকে কোনো প্রিপারেশন নাই কিন্তু তবু আমি কিছু বলবো স্বাধীনতার উপরে আমার আমি এখন যে সব সম্মুখে আমার যারা আছেন তাদেরকে অনেকেই হয়তো স্বাধীনতাটা দেখেন না আমার বয়সের যারা আছেন তারা হয়তো যুদ্ধ করেছেন এবং দেখেছেন তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো কারণ তখন আমার বয়স 18-19 ছিল এবং আমরা যুদ্ধ করেছি 25 মার্চে আমি এই জন্যই কথাগুলি বলবো যেটা কারণ হচ্ছে এখনো আমরা আমাদের দৃষ্টিতে স্বাধীনতার ঘোষক জিয়া বলতে পারা যায় না এখন আমরা এখানে বলতে পারি ঢাকায় গিয়ে বললেই ধরে নিয়ে যাবে বলবে যে এটা কোর্ট রায় দিয়ে দিচ্ছে কোর্ট কিভাবে রায় দেয় কোর্ট কখনো পলিটিক্যাল ব্যাপারে রায় দিতে পারে না কোর্ট বলে যে শেখ সাহেব নাকি ঘোষণা করছে আমি এখন বলবো শেখ সাহেব কেন ঘোষণা করতে পারেন না এই ব্যাখ্যাটা দিব এই ব্যাখ্যাটার কারণ হচ্ছে ঠিক 10:30টার সময় শেখ সাহেবের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে তাজউদ্দিন সাহেব একটা টেপ রেকর্ডার নিয়ে আমাদের বর্তমানে জীবিত ব্যারিস্টার কি নাম ওর ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ বললেন বঙ্গবন্ধু তখন ওরা সবাই ওকে বঙ্গবন্ধু ডাকে আমিও ডাকতাম এখন আর বলি না বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ডিক্লারেশনটা দিয়ে যান আমি রেকর্ড নিয়ে আসছি উনি কি বললেন উনি বললেন তোরা আমাকে দেশদ্রোহী বানাতে চাস তোরা পালা দেশে গন্ডগোল হবে এখন আওয়ামী কটারীরা কি করে বলে যে বাংলাদেশের যে পিলখানা যেখানে বিডিআর এর হত্যাটা হলো কতদিন আগে সেটা ছিল বিডিআর এর তখন হেডকোয়ার্টার এখনো হেডকোয়ার্টার সেই বিডিআর এ কোন এক মুখলেসুর রহমান নামে সুবেদার ছিলেন যিনি নাকি ট্রান্সমিটারে শেখ সাহেবের ঘোষণাটা ট্রান্সমিট করেছিলেন এখন কথা হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় একটা কাজ রাইট এই কাজটা যে করে এবং তাকে পাকিস্তানিরা ধরে তখনই মেরে ফেলে যদি সে হয় সেই লোকটা কি বাংলাদেশের সবচেয়ে বড় খিতাব কি বীর শ্রেষ্ঠ পাওয়ার যোগ্য সেই লোকটাকে কি কেউ বীর শ্রেষ্ঠ দিছে শেখ সাহেব নিজেই দেন নাই কেন সমস্ত বীর শ্রেষ্ঠদেরকে শেখ সাহেবই বলে দিয়ে গেছেন কারা বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর প্রতীক বীর শেখ সাহেবই দেন নাই লোকটা লোকটা ট্রান্সপোর্টার নিয়ে একদিন কি করতেছিল ওইটা আমরিয়া দেখছে এবং ওকে ধরে নিয়ে গেছে এবং মেরে ফেলছে এখন কথা হচ্ছে ওই লোকটার কাছে শেখ সাহেব ওই কাগজটা কেমনে পাঠাইলেন সেই লোকটার নাম নাই সেই লোকটা তো বীর শ্রেষ্ঠ খেতাব দিতে হবে এমন একটা মুহূর্তে এত বড় একটা কাজ করার জন্য ওই লোকটা নাই মাঝখানে মনে হয় কাগজটা হেঁটে হেঁটে চলে গেছে মনে হয় কাগজ হাঁটতে পারে কাগজ হাঁটতে পারে না এটা তো কেউ নিয়ে গেছে তাহলে যদি নিয়ে যায় জিনে ভূতে নিয়ে যায় নাই তখন জিন ভূতে যদি নিয়ে যেত আমাদের যুদ্ধই করতো না জিনরাই আমাদের জন্য যুদ্ধ করতো ঠিক কি না আমাকে আর বন্দুক ধরতে হতো না তাই এরপর আরেকটা আরেক ঘটনা আওয়ামী লীগের মধ্যে আরেকটা ঘটনা আছে যে ঘটনা বলে এইটা হচ্ছে ওয়ারিতে একটা বলদা গার্ডেন আছে বলদা বলে এক ভদ্রলোক ছিল তার ওখানে ফুলের বাগান ছিল আওয়ামী লীগটা তৈরিও হয়েছিল ওই গার্ডেনে বসে সেই গার্ডেনে নাকি ওই একটা ট্রান্সপোর্টার আগেই শেখ সাহেব কারো দিয়ে বসা রাখছিলেন এবং ওখানে কাউকে দিয়ে পাঠাইয়া ট্রান্সমিটার দিয়ে করছিলেন এই দুটো জিনিস এই দুটো যে দাহা মিথ্যা এটা কি আপনারা বিশ্বাস করেন না বিশ্বাস করেন না এটা একেবারে দাহা মিথ্যা তাহলে বলদা গার্ডেনের মালিকও একটা পুরস্কার পাওয়ার কথা বলদা গার্ডেনের মালিক সে পুরস্কার পাইছে না সে ডরে ভারন্ত ইন্ডিয়া চলে গেছে সে এখন বলদা গার্ডেনের মালিক ওরা নাই পালাইছে ওরা যা হোক আমি বলতে চাচ্ছি যেই মুহূর্তে আমাদের এই নেতৃত্ব যে নেতৃত্ব স্বাধীনতা ঘোষণা দেওয়ার কথা সবাই তৈরি হয়ে আছে যে কোনো কিছু করতে সেই নেতৃত্ব বললে তোরা কি আমাকে দেশদ্রোহী বানাতে চাস তাহলে সেই নেতৃত্ব আর 3 মিনিট পরে আরেকটা লেটার কোথার থেকে পাঠাবে বলো আর তা দুদিনের চেয়ে বড়
কোনো নেতৃত্ব শেখ সাহেবের পরে আর নাই। যদি দ্বিতীয় ব্যক্তি ধরা হয় তাহলে সেই সময়কার নেতৃত্বের মধ্যে দ্বিতীয় ব্যক্তিত্বকে তাজউদ্দিন আহমেদ, রাইট? দ্বিতীয় ব্যক্তিত্বকে তাজউদ্দিন আহমেদ। যদি তাজউদ্দিন আহমদ দ্বিতীয় ব্যক্তিত্ব হয় তাকেই যদি বিশ্বাস না করে কাগজটা দিতে পারে তাহলে কাকে দিছে সেই কাগজটা? এটা মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। শেখ সাহেব বলতে পারেন নাই। শেখ সাহেব কিছুদিন আগে ইয়াহিয়া সাহেবকে ফোন করছিলেন, আমি বড় বিপদে আছি, আমাকে বাঁচান নালে এরা আমাকে মেরে ফেলবে। কারণ তখন ছাত্রলীগ এবং যুবলীগের একটা দল ছিল যারা বহুদিন থেকে বাংলাদেশকে স্বাধীন করবে বলে একটা সেল বানায় রাখছিল, ও নেতৃত্ব চলে গেছিল ওদের হাতে, আসম রব টব এদের হাতে, এবং ওরা ওকে চাপ দিয়া কিন্তু পতাকাও তোলাইছে, ওর বাড়িতে পতাকা বসাইছে, ওর বাড়িতে সবকিছু করাইছে। ওই ছেলেগুলি, যে ছেলেগুলি এখন অনেকেই জীবিত আছে, ওরা কেন যে লিখছে না আমি জানি না। আরেকটা জিনিস যেটা যেটা ওরা সবসময় বলে যে এটা এসে জাপানি জাপানিরা কোন রেডিওতে শুনছে, আরে জাপানিতে সেটা আইনটা শোনা আবার, এটা তো সেভ করা আছে, পারে না, পারবে কোথেকে? ওটা তো নাই, ওটা তো বায়বীয়, বায়বীয় জিনিসটা কি আর শোনানো যায়? শোনানো যায় না। সুতরাং শহীদ জিয়া তখন মেজর ছিলেন একজন, যদিও যে সাহসিকতার পরিচয় দিয়ে বললেন আমি মেজর জিয়া বলছি, আই মেজর জিয়া অ্যানাউন্স দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এর চেয়ে বড় সত্য আর নাই। তারপরে যদিও চেঞ্জ করে উনার নামে বলা হয়েছে, কিন্তু প্রথম যে সত্যটা বলছে তাতে ইপিআর, তাতে বিডিআর, ইপিআর, পুলিশ আর অন্যান্য সব বাহিনীর লোক শুনতে পারছে এবং আমরাও বুঝতে পারছি দেশে একটা মুক্তিযুদ্ধ হবে, একজন লোক ঘোষণা দিয়েছে এবং এরা এটা করবে। এবং প্রথম কয়েক মাস মুক্তিযুদ্ধ কিন্তু ইপিআর, পুলিশ এবং আমাদের সৈনিক বাহিনীর সদস্য যারা পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থান করছিল তারাই করছে, অন্যরা করেনি। এরপরে ইন্ডিয়াতে যখন পালায় যায় তখন করছে। আমি একটু একটা ব্যক্তিগত কথা বলে রাখি এখানে, এবং এটা আমার সাংবাদিক বন্ধু ওজন নোট করে এটা বলি আমি। সেই সময় আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এবং একটু শোক প্রস্তাবও করছি, আমাদের দেশের রাষ্ট্রপতি কিছুদিন আগে মারা গেলেন এবং আমি এভাবে একটা শোক প্রস্তাব করতেছি আমার পক্ষ থেকে এবং আমার মনে হয় আমার সাথীদের পক্ষ থেকে এটা করা যায়। এই জিল্লুর রহমান সাহেব আমি জিজ্ঞেস করলাম, জিলু ভাই, ও আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই, আমি তারে জিজ্ঞেস করলাম জিলু ভাই আমরা কি করুন, যুদ্ধ করুন? হারাম দাদা কত কি পাকিস্তানের লোকের যুদ্ধ? সেও কিন্তু একটা নেতা এমএনএ, সে কি বললো? হারামজাদা কস কি পাকিস্তানের লোকের যুদ্ধ, অর্থাৎ ওরা তৈরি নেই, দে ডোন্ট নো হোয়াট টু ডু, বসে বসে কাঁদতেছে এইভাবে, এমনি তো ছোটমোটো ছোট লোকটা কাঁদতেছে এইভাবে। তারপরে উপায়ন্তর না দেখে যখন দেখছে যে এখানে মারা যাবে তারপরে সবাই আগরতলা দিয়ে ওই পারে চলে গেছে ভৈরব থেকে। তো আমার কথা হচ্ছে বাংলাদেশের যুদ্ধটা আওয়ামী লীগ যে বলে আমরা করছি কথাটা অত্যন্ত মিথ্যা। বাংলাদেশের যুদ্ধটা আজকে স্বাধীনতার দিবসে আবারও আমি বলে দেই যে স্বাধীনতার যুদ্ধে সমস্ত জনতা, অপামর, লেবার, শ্রমিক, কৃষক সবাই যুদ্ধ করছে, আওয়ামী লীগেরও কেউ কেউ করছে, কিন্তু যুদ্ধ করছে দেশের সমস্ত লোকে, ওটা এদের একমাত্র হইতে পারে না। আর চেতনার কথা যেটা বলে, যুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র আনা, সমতা আনা এবং দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সবাই যেন ক্ষমতা ভোগ করতে পারে, সবাই যেন কথা বলতে পারে, সবাই যেন লেখাপড়া করতে পারে, ওইটাই ছিল চেতনা, যেটা পাকিস্তান আমরা কম ভোগ করছি, নাহলে আমরা কেন যুদ্ধ করব? আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি, চেতনা ধর্মহীনতার ছিল না, এখন ওরা বলে চেতনা হচ্ছে ধর্মহীনতা। তাহলে আমি একটু সময় বেশি নিচ্ছি। কিছুদিন আগের থেকে শাহবাগ বলে একটা জিনিস তৈরি হয়েছে, অনেকে বলছে, আমি এটাকে কি বলি জানো, শাহবাগ, BUGS, ওখানে কতগুলি পোকা, পোকা বাগস মানে কি পোকা, পোকাদের একটা সম্মেলন হচ্ছে, এই বাগস গুলি কে স্প্রে করে দিলে যে কোনো কিছু দিয়ে চলে যাবে এবং অলরেডি স্প্রে হয়ে গেছে, দে আর নো মোর দিয়ে ওরা
বাংলাদেশের জন্মই দেখেনি, যারা বাংলাদেশের জন্মই দেখেনি এই প্রতিক্রিয়া যারা দেখাচ্ছে। আমি একটা মেয়েকে ফোন করলাম, সে আমার খুব ঘনিষ্ঠ লোক এবং এদের নেতা, আমি নামটা বলবো না। বললাম তোরা এগুলি কি করতেছ? ভাইজান আপনার লোক আমি এই ব্যাপারে কথা বলতাম না, কেলি কথা কবি না। আরে তোরা যদি কথা না কাজ কালি কে করতেছ আমি বুঝুম কেমনে? কোন ভাইজান আপনার লোক কথা বলতাম না, কেন কব না? কারণ আমার সঙ্গে কথা বললে অসুবিধা আছে। তারা চেতনা চেতনা করে যাচ্ছে, চেতনা যে কি সেটা জানে না তারা। আবার বাংলাদেশের আরেকজন নব্য নতুন নেতা হয়েছে, কি নাম তার? মাহবুবুল আলম হানি। সে বলে কি, সে পুরো বাংলাদেশের বেগম জিয়ার থেকে শুরু করে স্বাধীনতার যুদ্ধের প্রতি ইভেন তাদের সিদ্দিকি যে ইন্ডিয়া পর্যন্ত যায়নি, নিজের দেশে বসে গণ বাহিনী তৈরি করছে এবং যুদ্ধ করছে, কাদেরিয়া বাহিনী বলে বীরত্বম পাওয়া লোক তাকে তাদেরকে উড়াই দিবে। আমি বললাম আলম সাহেব শুনুন, আপনাকে সময় আছে, এমন আলমের উপরে এমন মলম লাগানো হবে আপনার মাথার থেকে মাথার চান্দির থেকে গুজ্জদার পর্যন্ত দলাদল করবে। আপনি সেই ব্যথা সহ্য করতে পারবেন না, আপনি কোথাকার নেতা হয়ে গেলেন? কারণ আলেম মানে হচ্ছে কি, যে জ্ঞানী, আর আলিম কারা? যারা জ্ঞানী, রাইট? তার কোনো জ্ঞানই নাই, সে জানেই না সে কি বলতেছে। সে করছে কি, কয়দিন আগে ইন্ডিয়ার থেকে কতগুলি পচা ওষুধ আনলা, আমাদের ভিটামিন এ বইলা খাওয়াই দিছে সমস্ত দেশকে, প্রায় 50টা বাচ্চা হসপিটালাইজড হয়েছে, 3টা বাচ্চা মারা গেছে। হ্যাঁ কি বললে? রাইট, হোয়াট ইজ দিস? তোরা পয়সার উপর কি করতেছিস? আরেকটা কথা হচ্ছে, এখন প্রধানমন্ত্রী সম্বন্ধে কিছু না বললে তো আমার আবার ঘুম হয় না। তো শেখ হাসিনা, হাসিনা মানে কি? হুসেন, আমার নাম হুসেন, মাঝখানে একটা হুসেন আছে না, হুসেন মানে সুন্দর, ভালো। আর হাসিনা মানে কি? সুন্দরী। আমি কি বলবো, হাসিনা তুমি সুন্দরী না, তোমার সমস্ত কাজকর্ম হচ্ছে বান্দরের মতো, তুমি বান্দরি, তুমি যা করছো যা করছো এটাকে বান্দররাও বললে সময় ওরাও লজ্জা পাবে, বান্দররাও লজ্জা পাবে। বান্দররা কি করে, পাশে বৈশা একটা মানুষের চুলকাই দেয় আরেকটা বান্দরের, মনে হয় যেন ও চুলকাই দিয়ে ওর আরাম করে দিতেছে, ঘাটাতে বড় হইতেছে গাছ বুঝে না। এই বেটি তো বান্দরি, হ্যাঁ বলে কি, একে বান্দরি ছাড়া আর কিছু বলা যায় না। বাংলাদেশ থাকলে অ্যারেস্ট করলেও কিছু করবো না, আমি তো বলতে পারবো কেন সে বান্দরি। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, অনেক জিনিস আছে আমরা এমন সময় বলে ফেলি এবং আওয়ামী লীগের লোকেরা এটা বলতেছে যে যে ওরা যা করছে তা দেশের জন্য করছে। আসলে দেশের জন্য যদি করা হয় তাহলে আমাদের দেশের জন্য যদি করা হয় আমরা কিভাবে আমাদের দেশের ভিতর দিয়ে একটা রাস্তা দিব যেটাকে বলি ইন্টারন্যাশনাল রাস্তা, সেটা কি কি বলে জানি? ট্রানজিট, ট্রানজিট। এই ট্রানজিট দিবে, ভারত থেকে আসবে আমাদের দেশ, আবার ভারতে যাবে, তারপরে বার্মা যাবে। হোয়াট ইজ দিস? এক দেশ থেকে আরেক দেশের ভিতরে গিয়ে আরেক দেশে যাবে, এক দেশে দুইবার যাবে না। এটা তো আবার পয়সা দেবে না। আমাদের মহিত সাহেব কি বলেন, এটা মহিত সাহেব না কে জানি বলছিল যে আমাদের লজ্জা লাগে, পয়সা কিভাবে আমরা নিব? আরে বলস কি, তোরা ভাড়া দিবি জায়গা? কেউ এখানে আছে বাড়িওয়ালা যারা ভাড়া দে ফ্রি আছে কেউ? এই এখানে বাড়িওয়ালা আছে তোমার কয়েকজন, নিশ্চয়ই ভাড়া ফ্রি দেন না? আমি নিব কিন্তু, তাহলে আমার বাড়ি নাই, ওটা ওর বোন নামে। ভাড়া দিতে হবে, প্রত্যেকটা জিনিসের খরচা আছে। তারপরে আরেকটা জিনিস বলি আমরা, আজকের যে পুলিশ বাহিনী, আজকের যে সিআইডি এবং ডিআইবি এবং ডিজিএফআই, এগুলি যদি দেখা যায় এগুলিকে এমন ভাবে পাবলিক অর্গানাইজেশনকে এমন ভাবে আওয়ামী অর্গানাইজেশন করে ফেলছে। এবং আমাদের ইভেন ইয়ে কি বলে খাইরুল, কয়দিন আগে যে পঞ্চদশ সংশোধনের আগে যে ত্রয়োদশ সংশোধনী ছেড়ে দিল, কি ওটার নাম কি? খাইরুল। আমি বলি কি, খাই ঘুষ রুল দেই, কারণ আমি তো ঘুষ খাই, ঘুষ খাইছে, পয়সা নিচ্ছে 10 লক্ষ টাকা না 15 লক্ষ টাকা সরকারি পয়সা, তারপর অন্যান্য সুবিধাও নিচ্ছে, তার তিনটা বাড়ি আরো কিছু থাকতে পারে,
এই যে কিছুক্ষণ আগে কেউ বললো বাবা বিচারের উপরও বিচার আছে, বিচারপতিদেরও বিচার হবে। এবং আমি বলে দিচ্ছি, তাই আরেকটা জিনিস বলে যাচ্ছি, যুদ্ধ অপরাধী কিন্তু ছিল, যুদ্ধ অপরাধী কারা করছে, ছোট খাটো লোকেরা গ্রামে গঞ্জে। আমাদের গ্রামে তো আমরা প্রথম দিন ঢুকেই দশজনকে ফেলাই দিছি, কিরে তারা বাড়িঘরে আগুন দিছিল বা অত্যাচার করছে। যুদ্ধের 16 তারিখ থেকে নিয়ে 20 তারিখের মধ্যে কিন্তু 50,000 লোক মেরে ফেলছিল মুক্তিযোদ্ধারে। এরা পাকিস্তানের ফেভারের পক্ষে ছিল বটে পলিটিক্যালি, বাট এরা কেউ গুলি করে কাউকে ফেলাইছে কিনা আমার সন্দেহ আছে। এখন করছে কি এরা, বিচারের নামে কেন প্রহসন করে? এরা নতুন করে ICT-তে যে রুল গুলি করছে সেই রুলের মধ্যে প্রথম রুলটা হচ্ছে যে পেপারে যদি ছবি আসে থাকে তুমি কার সঙ্গে বসছো, আর এখন যারা লেখালেখি করছে তারাও যদি লেখে যে অমুক মত্যাচোরা, অমুক মত্যাচোরা, অমুক অমুক সাইদ্দা, অমুক দেল্লা, তাহলে এটা এইটা কি বলে ICT এটাকে গ্রহণ করবে। আরে ICT এটা গ্রহণ করলে ক্রস রেফারেন্স কোথায়? ক্রস বিচার করতে হবে না? আমি যে আমার ডিফেন্স ওকে প্রশ্ন করবে না? না, ও যদি বলছে আমি আসবো না, তারা অনেকে আসে নাই, তাদের লেখা পাঠিয়ে দিছে ওইটাই বিচার ধরছে। যার জন্য দেলোয়ার হোসেন শিকদার নামের একটা লোকের বিচার কইরা দেলোয়ার হোসেন সাইদিকে ঢুকাই দিছে বলতে। দেলোয়ার হোসেন শিকদার একটা ডিফারেন্ট লোক, সে ছিল রাজাকার, তার বাপ বলতেছে আমার ছেলেকে তো তোরা 16 তারিখে মারে ফেলছ, এখন আবার তুই আমার ছেলে এটাকে বানাইলি কেমনে? ও তো আমার ছেলে না, তার তুই জানিস না তোর, তুই যে ওর তুই জানিস না এটা যে তোর ছেলে, তুই এখন বাজাতে চাইতেছ তোরে। এটা হচ্ছে ICT-র লোকেরা বলে, সেম রাইট? ওকে, আর কিছু না বলে আমি, যেহেতু অনেকেই বলবে কিছু বা অনেক সময় হয়েছে, আমি এখানে শেষ করব। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদেরকে সবাইকে বাংলাদেশি হইতে হবে, আমরা বাঙালি হয়ে কিছুই করতে পারবো না। বাংলাদেশকে ভালোবাসতে হবে, দলকে ভালোবাসার আগে দেশকে ভালোবাসতে হবে, এবং দেশকে ভালোবাসতে হইলে বাংলাদেশি হইতে হবে, আর বাংলাদেশি হইতে হইলে আমাদের বায়া দলিল দেখতে হবে। আমাদের বায়া দলিল কিন্তু আমরা 90% লোক মুসলমান। আমাদের বায়া দলিলে বলে আমরা বাঙালি ছিলাম না কখনো। এক শরৎচন্দ্র বই পড়ছে তো অনেকে, রাইট? মনে আছে শরৎচন্দ্র লিখতেছে আজকে কলকাতার মাঠে কি হচ্ছে, মুসলমান এবং বাঙালি, মুসলমান এবং বাঙালিরা ফুটবল খেলতেছে। ওই যেগুলি মুসলমান এগুলিও কিন্তু বাঙালি। হ্যাঁ, কয় কি মুসলমান এবং বাঙালিরা যুদ্ধ করছে ফুটবল খেলে, তো তার মানে কি বাঙালি হচ্ছে কি? বাঙালিত্ব করলে আমাদের বাংলাদেশ থাকবে না, আমাদেরকে বাংলাদেশি হইলেই বাংলাদেশ থাকবে। আমি চাই আপনারা সবাই এবং আপনার আত্মীয় স্বজনকে সবাইকে বোঝান যে আমাদেরকে বাংলাদেশি হইতে হবে, বিএনপি করুন আর না করুন বাংলাদেশি হইতে হবে, বাঙালি দিয়ে কিছু হবে। ধন্যবাদ সবাইকে আমার এই গালাগালি শোনার জন্য। থ্যাংক ইউ।